সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজকীয় প্রাসাদে শেখ হাসিনার সঙ্গে বাদশাহ সালমানের এই বৈঠক হয় বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময় সৌদি বাদশাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন সৌদি বাদশাহের সঙ্গে বৈঠকের পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন সৌদি আবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে সৌদি বাদশাহ বাংলাদেশ সফর করবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মক্কায় ওমরা পালন করবেন এর আগে সকালে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদের কিংস সৌদ প্যালেসে সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অফ কমার্সের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সৌদি ব্যবসায়ীদের আহ্বান জানান শেখ হাসিনা এছাড়া সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দু হাজার একর জমি বরাদ্দের কথাও জানান তিনি সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে